বা আমার বাড়ি হাওড়া ডোমজুড়। আমরা সৌদি আরবে 2 বছর ধরে ফেঁসে আছি। আমরা সৌদি আরব মোসাল্লি গোল্ড ফ্যাক্টরিতে আমরা কাজ করি। আমাদের 2 বছর ধরে আমাদের ভিসা নেই। আমরা কোম্পানির কাছে যাচ্ছি যে আমরা এসে যেতে চাই, কোম্পানি কোনো আমাদের রেসপন্স দিচ্ছে না। আমরা যেখানেই যাচ্ছি সেখানে আমাদের মুখ ফিরিয়ে নিচ্ছে। কোম্পানি বলছে তোরা যা পারিস তোরা তাই করে নে। আমাদের 3 মাস ধরে আমাদের ঘরে বসে দিয়েছে। আমাদের খাবারের পয়সা নেই, কিচ্ছু নেই। আমরা প্রচুর বিপদের মধ্যে পড়ে আছি। কার বাবা মরে যাচ্ছে, কার মা মরে যাচ্ছে, কার বাড়িতে ফ্যামিলি প্রবলেম, প্রচুর বিপদের মধ্যে আছি। কোম্পানির কাছে যাচ্ছি, কোম্পানি বলছে তোরা যে যেখানে পারিস যা চলে যা, পুলিশের কাছে যা ধরা দে যেখানে ইচ্ছে তাই কর। স্যার একটু প্লিজ আমাদের একটু হেল্প করুন। কোম্পানি কাছে আমরা অনেকবার বলেছি আমাদের কাছে দেশে ফিরে যাও, তারা বলছে আমরা কিছুই দেশে বেড়াতে পারবো না, আমাদের আমাদের অনেক প্রবলেম আছে, তোরা যেভাবে বাড়ি চলে যা, পুলিশে ধরা দিয়ে চলে যা। আমরা বারবার এমবিসি তো আগে জানিয়েছি, কিন্তু এমবিসি আমাদের জন্য কিছু করছে না। আমরা কোথায় যাবো এই মতো অবস্থায়? 3 মাস ধরে আমাদের কোনো খাবার পয়সা নেই, কিছু নেই। 3 মাস ধরে আমরা আমাদের ঘরে কাজও নিচ্ছে না। আমরা ঘরে বন্দির মতো পড়ে আছে একটি ঘরে সবাই মিলে। ন্যাশনাল ট্রাফিক কমিশনের কাছে বিনীতভাবে হাত জোর করে অনুরোধ করছি, আমরা আমাদের বিপদের থেকে উদ্ধার করুন। আমাদের ইন্ডিয়ার সব এগুলো দিয়ে তারপর আবার বললো যে মা তুমি চলে এসো, এই সময় খবরের কাগজে নাকি বেরিয়েছে কিছু এ কাগজ, ওই জন্যে বলে আমি হাওড়া থেকে চলে এসেছি। আর তারপর বললো মা একটা মনে হয় রিপোর্টার যাবেন তোমার সঙ্গে কথা বলতে, কালকে তুমি ছিলে না বলেছি ওই জন্যে আজকে। মানে ঠিক আছে কখন আসবে বলছে, মা তোমায় ফোন করে নেবে। মা খালি বলে মা তুমি চিন্তা করো না, দুটো টাইমে খাবে, আমার জন্য চিন্তা করবে না, মা তুমি ভালো থাকবে। আমি কি করে ভালো থাকবো আমার ছেলেকে ছেড়ে? আজ আসবে কাল আসবে, আমি খালি রে বাবু তুই আয় না বলছে। হ্যাঁ আমার এই শেষ হয়ে গেছে, আমাদের পার্টি দেবে কোম্পানি বলেছে। দেখতে দেখতে তো এতদিন হয়ে গেল। আমি তো সঠিক কিছু বলতে পারছি না, তো বলছে না তো আমাকে সব খবরটা। আমি তো বেশি চিন্তা করবো বলে আমাকে এখানে কে আছে যে কাকে বলবে, যে মা শরীর অসুস্থ হলো মাকে কে দেখবে? আপনার নাম কি? আমার নাম শ্রীমতী সুপ্রিয়া বাগ। আপনার ছেলে কতদিন গেছে? এই 2 বছর, 2 বছর এই 2 মাস বোধ হবে। কতদিন দিনের জন্য গিয়েছিল? ও 1 বছর বলেছে, আমি এই যাচ্ছি, আমি 1 বছর পর চলে আসব। হ্যাঁ 1 বছর পর চলে আসব বলে আর আসতে দেয়নি। কোম্পানি ছুটি দেবো, এই দেবো, অমুক করবো, তমুক করবো করে করে ওকে আটকে রেখে দিয়েছে। কেন কেন ওখানে কি হয়েছে মানে ওখানকার ব্যাপার, এখানে 2 মাস বে করে রেখে চলে গেছে, বউ এখানে বউ তো অশান্তি করছে। তো আচ্ছা, তো কি ওখানে ফোন করে বলে যে কেন আমি যেতে পারবো না? কেন ওই খালি বলে কোম্পানি যেতে দেয় না, ছুটি দেবো দেখি, এই এই আমাদের ঘরে সান্ত্বনা দিত। কিন্তু কাজ তো নেই, কাজ নেই, বসে আছে, বসে রেখে দিয়েছে। বলছে যে সব পাসপোর্ট ভিসা সব কেড়ে সব কেড়ে নিয়ে রেখে দিয়েছে। আপনি জানেন? হ্যাঁ বলে আমার বৌমার শুনে কথা হয় যে এরকম দ্বারা ওকে সান্ত্বনা দেয়। আমাকে তো সব কথা বলে না, বৌমার শুনে কথা হয়, বৌমাকে একটু সান্ত্বনা দেয় যাতে ও থাকে করে। হুম আপনারা কি চান? আমার ছেলে আমার বাড়ি ফিরে চলে আসুক। তা আপনি সরকারের কাছে কিছু বলবেন? সরকারের কাছে কি বলবো, সরকার তো কেউ কিছু করছেই না। আমি চাই আমার ছেলে ঘরে সুস্থভাবে ভালোভাবে ঘরে ফিরে আসুক। দিদিকে বলবো? দিদি হ্যাঁ আপনারা কি চান? আমি চাই দিদিকে বলুন, মুখ্যমন্ত্রীকে বলুন, বলে আমার ছেলে যেন ঘরে ফিরে আসে। আপনি মুখ্যমন্ত্রীকে এটা বলতে চান? হ্যাঁ আমি আমার দিদিকে বলতে চাই। আপনার নাম কি? আমার নাম তনুজা পাল।